নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বিদায় নিচ্ছে শীত নাকি ফের ফিরবে কি জানালো আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যাডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই মরশুমের মতো শীত কি বিদায় নিল প্রশ্ন উঠেছে আরামপ্রিয় বঙ্গবাসীর মধ্যে গত পাঁচ দিন ধরে ক্রমশ উষ্ণ হচ্ছে দক্ষিণবঙ্গ দিনের তাপমান উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে রাতে তা কিছুতেই উনিশ ডিগ্রি নিচে নামছে না উত্তরবঙ্গ ঠান্ডার জন্য বিখ্যাত কিন্তু সেখানেও বিগত বছরের মতো শীত নেই হিমালয়ের পাদদেশে দশ থেকে এগারো ডিগ্রিতে নেমে যাচ্ছে তাপমান অন্যদিকে উত্তর ভারতে দিল্লি সহ বিভিন্ন প্রান্তে কুয়াশাসহ প্রবল ঠান্ডা শৈতপ্রবাহ কিন্তু বাংলা এবং বাংলা লাগোয়া বিহার উড়িষ্যাতেও শীত কমেছে অনেকটাই শীত ফিরে আসবে আবহাওয়িদরা জানাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি উষ্ণ হওয়ার লড়াইয়ে শীত কমেছে অনেকটাই নিম্নচাপ তৈরি হয়ে বৃষ্টি হলে শীত বাড়ত আবহাওয়ার এইরূপ বৈচিত্র্য দেখে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে তাহলে কি আর পৌঁছে ফিরবে না শীত আবহাওয়িদরা জানিয়েছেন পুরোপুরি না ফিরলেও পয়সের শেষের দিকে কিছুটা হলো ঠান্ডার আমেজ টের পাবে বাংলার মানুষজন শেষ পয়সে আবারও ফিরবে শীতের আমেজ একদিকে পশ্চিমে ঝঞ্ঝা অন্যদিকে পোবালি হাওয়া এই দুইয়ের উপস্থিতির কারণে প্রবেশ করতে পারছে না কনকনে ঠান্ডা আবহাওয়িদরা জানিয়েছেন এখন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও আবারও পৌষের শেষের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে আবারও বেশ কিছুদিন অনুভূত হতে পারে ঠান্ডার রেস আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হাওয়া অফিস জানিয়েছে বাংলার আকাশে সকালের দিকে আবঝারোদ এবং রাতের দিকে আরও আবঝোয়াব আকাশ এবং বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়িদরা আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে দশ দিন ধরে ঠান্ডায় জুবুথুবু উত্তর ও উত্তর পশ্চিম ভারত এখানে বিভিন্ন রাজ্যে প্রবল শৈত্যপ্রবাহ চলছে দিল্লি পাঞ্জাব রাজস্থান হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এবং উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় প্রবল ঠান্ডা পড়েছে মধ্য এবং পূর্ব ভারতের মধ্যপ্রদেশ ও উড়িষ্যাতে ঠিক একই ছবি তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন